नमस्कार বন্ধুরা বঙ্গহরে নতুন রেসিপিতে সকলকে জানাই স্বাগত। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটা বিরিয়ানি রেসিপি নিয়ে, ডিম বিরিয়ানি। তো এই ডিম বিরিয়ানিটা একদম সাধারণ ভাবে আমি করার চেষ্টা করেছি, খেতে অসম্ভব ভালো হয় আর গন্ধটা এত সুন্দর হয় যে আপনাদের মনে হয় করতে করতেই খেয়ে নিন। তো বিরিয়ানি সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বড় সকলেরই জল এসে যায় বিরিয়ানির নাম শুনলে। তো এই বিরিয়ানিটা আমি কিভাবে বানিয়েছি জানতে হলে আমার রেসিপিটাকে পুরো দেখতে হবে আর আমার চ্যানেল আমার সাথে থাকতে হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এগ বিরিয়ানি করার জন্য এখানে আমি 500 গ্রাম দেরাদুন রাইস নিয়েছি, নিয়ে আমি এই জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি এই চালটাকে আমি ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে রাখবো, তারপর এটাকে সেদ্ধ করে নেব। করার জন্য আমি ডেকচিতে কিছুটা জল দিয়ে দিয়েছি, জলটা এখন ফুটছে। এবার আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, কিছু ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ কিছু দিয়ে। এবার আমি ভেজানো চালটা যেটা আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এটা দিয়ে দেব আস্তে আস্তে। চালটাকে আমি 80% সিদ্ধ করে নেব, কেন কি এটা তো একটু ভাপে হবে, তো ওই জন্য আমি প্রায় 80% এর মতন চালটা সিদ্ধ করব। এবার এতে দিয়ে দেব বেশ কিছুটা নুন, আমি এখানে 2 চামচের মতন নুন দিয়ে দিচ্ছি। আর একটুখানি দিয়ে দেব সাদা তেল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। উপর থেকে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচানো, এখানে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। গ্যাসে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তার মাঝখানে কিছু কাজ আছে সেগুলো করে নিতে হবে। এখানে আমি কড়াতে কিছুটা তেল দিয়েছি আর এখানে আগে থেকে আমি 4টে ডিম সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো, তাতে ডিমের রংটা আরো দেখতে ভালো হবে। এবার আমি হলুদ আর লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেবো একটু নুন দিয়ে আমি ডিমগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখুন ডিমের কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি ডিমগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আমার ভাতটা হয়ে গেছে দেখুন 80% মতন। এবার আমি এটাকে ফ্যানটা ঝরিয়ে আমি রেডি করে নেবো। গ্যাস জেলে আবারও কড়া বসিয়ে দিয়েছি, এখানে কিছুটা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ভেজে নেবো। এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে এটাকে ভেজে নেবো। কিছুটা বেরেস্তা করবো আর কিছুটা আমি ডিমের কারিতে দেবো, সেটা আপনাদের দেখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে নেব, কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে নিলাম। এবার আমি তেলটাকে পেঁয়াজগুলোকে সাইড করে নিয়ে এবার কিছু ফোড়ন দেবো ওর মধ্যে। প্রথমে আমি এখানে দিয়ে দেবো কিছুটা ধনে আর হাফ চামচ গোটা জিরে, গোটা জিরে আর ধনেটাকে আমি আগে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটুখানি পেঁয়াজটাকে সাইড করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জায়ফল আর জৈত্রী একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর 3টে ছোট এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। আমি একদম সহজ পদ্ধতিতে এই ডিম বিরিয়ানিটা করছি, আপনারা দেখে বুঝতেই পারবেন। গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম রাখবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, এটাকে একটুখানি মিনিট 2-3 মিনিট নাড়াচাড়া করবো। পেঁয়াজ রসুন আদা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মিরিচ, লঙ্কার গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে যায়। এদিকে দেখুন টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা বেরিয়ে এসছে। যেহেতু এখানে টমেটো দিয়েছি, এখানে আমি অল্প করে একটু টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়েও আমি একটু নাড়াচাড়া করবো, আর তার মাঝখানে এখানে দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো আরও 2-3 মিনিট। এখন ওপর থেকে তেলটা বেরিয়ে এসছে, এবার আমি সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতন নুন, এখানে আমি 1/2 চামচের থেকে একটু বেশি নুন দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওপর থেকে যে তেলটা বেরিয়ে এসছে সেই তেলটা আমি চামচে করে কিছুটা তুলে নেব, আর পেঁয়াজের একটু গ্রেভিটাও একটু তুলে নেব, এটা আমি ভাতের উপরে দেওয়ার জন্য তুলে নিচ্ছি। এখানে আমি কোনো ঘি ব্যবহার করব না, এই তেলটাই দিয়ে দেবো, আপনারা ইচ্ছে করলে ঘি দিতে পারেন। এই তেলটা আমি
একটু করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি তেলটা কতটা তুলে নিলাম, এটা আমি ভাতের উপরে দিয়ে দেব। আর এবার আমি ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি এই বাটি দু বাটি জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব এক চিপি গোলাপ জল আর একটুখানি এক চিপি কেওড়া জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। এটা ভালো করে ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে করে ওপর থেকে ভাতটাকে এইভাবে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, ভাতেতেও নুন দেওয়া আছে, আর আমি ডিমের কারিটা যে করেছি ওতেও নুন দিয়ে দিয়েছি, আলাদা করে নুন দেওয়ার দরকার লাগবে না। এইভাবে আমি দিয়ে দেব পুরো পুরো ভাতটাকে। ভাতটাকে দিয়ে দিয়েছি, এবার ওপর থেকে যে আমি বেরেস্তাটা রেখে দিয়েছিলাম আলাদা করে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চারিদিকে। আর আমি যে জুসটা তুলে রেখেছিলাম সেই জুসটা অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দেব। পুরোটা ছড়িয়ে দিলাম, এবার আমি এতে দিয়ে দেব কিছুটা বিরিয়ানি মশলা। আমি আগে থেকে কিন্তু কোনো বিরিয়ানি মশলা দিইনি, আপনারা কেনা বা ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা দেবেন। আর ওপর থেকে একটু দিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জল, দিচ্ছি আমি এক চিপি কেওড়া জল দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল আর একটু ছড়িয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচানো দিয়ে। এটাকে আমি চাপা দিয়ে 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা সিম করে রেখে দেবো। এখানে আমি গ্যাসের মধ্যে আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে এবার আমি কড়াটাকে চাপা দিয়ে এই চাটুর মধ্যে 15 মিনিট রেখে দেবো দমে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখবো। তারপরে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো। দেখুন এটা জলটা পুরো টেনে নিয়েছে, এবার আমি এটাকে চাপা দিয়ে আরো 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর আমি এটাকে সাথে। বন্ধুরা রেডি হয়ে গেছে আমার ডিম বিরিয়ানি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখুন একদম ঝরঝরে হয়েছে। এটা একটু 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদম ঝরঝরে হয়ে যায়। আর পরিমাপটা যদি আপনারা, আমি যেভাবে করেছি আপনারা যদি এইভাবেই করেন, দেখবেন এর গন্ধটা অসম্ভব সুন্দর। আর মাছ মাংস ফেলে আপনারা ডিম বিরিয়ানি খেতে চাইবেন, যে মাংস দিলেই বিরিয়ানি হয় এটা কিন্তু ভুল কনসেপ্ট। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বলবো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আজকের মতন টাটা, আবার আমি কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।